বিসমিল্লাহির চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি ক্লাসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমি মোসাম্মন মোর্শেদ আক্তার, প্রভাষক রসায়ন, চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। কেমিস্ট্রি সেকেন্ড পার্ট প্রথম অধ্যায়ে কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এর আগে COVID-19 পরিস্থিতিতে তোমাদের জন্য যে শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই ছবিটা এখানে দেখানো হলো। আশা রাখি তোমরা ইতিমধ্যে সিলেবাসটুকু সংগ্রহ করেছো। তো এখানে দেখো, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, যে টপিক গুলো আছে বয়েলস্টার্স, অ্যাভোগাড্রোস, ডাল্টনস, গ্রাহামস ল গুলা ভালোভাবে শিখবে। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস সম্পর্কে আরহেনিয়াস তত্ত্ব, বর্নস্টেড লাউরি তত্ত্ব, অনুবন্ধী অম্ল ক্ষার, এসিড ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, ডিও, পিউডি, সিউডি, টিডিএস, হ্যাঁ এগুলো আমাদের প্রথম অধ্যায় রয়েছে। তো দ্বিতীয় অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি তো অনেক জটিল ছিল, এখানে অনেকটা সিলেবাস কমানো হয়েছে। জৈব যৌগের নামকরণ অবশ্যই জানতে হবে। তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, সেটা তোমাদের প্র্যাকটিক্যালও আছে, আগেও পড়া ছিল, এগুলো ভালোভাবে শিখে নেবে। তারপর দেখো চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, নার্নস সমীকরণ, যে সিলেবাসটুকু আছে অবশ্যই ভালোভাবে শিখলে তোমাদের জন্য সমস্যা হবে না। এবার প্রথম অধ্যায় ফার্স্ট পার্টের যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। COVID-19 পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি, এক্ষেত্রে আমাদের প্রথম অধ্যায় নেই, দ্বিতীয় অধ্যায় থেকে গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের সামান্য কিছু দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলো আগে আয়ত্ত করেছো, রিভিশন দিবে ভালোভাবে, প্রিপারেশন নিবে। তো মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে 84 দিন ক্লাস করার জন্য কথা বলেছেন, 2 সপ্তাহ পরে পরীক্ষা নেবেন। তো তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবে। তো আজকে আমার পাঠ সংশ্লিষ্ট যে ছবিটি আছে এখানে দেখো, জলজ প্রাণী যেগুলো আছে সেগুলো বাস করার জন্য অবশ্যই অক্সিজেন প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের আজকের সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়নে ডিও, সিউডি, বিউডি, টিডিএস সংশ্লিষ্ট আছে। সেক্ষেত্রে ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, সিউডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিউডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, টিডিএস টোটাল ডিজলভ সলিড। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে ক্ষরতা, পিএইচ, ডিও, বিওডি, সিউডি, টিডিএস। তো এগুলো সংজ্ঞা বলতে পারবে, পানি দূষণের ডিও, বিউডি, সিউডি ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা প্রথমে আসি ডিজলভ অক্সিজেন। পানিতে দ্রবীভূত অবস্থায় যে অক্সিজেন পাওয়া যায় তাকে দ্রবীভূত অক্সিজেন বলে। তো এক্ষেত্রে পানিতে জলজ উদ্ভিদ,
প্রাণী বা অণুজীবের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেনটা অবশ্যই অবশ্যই প্রয়োজন, সেক্ষেত্রে অক্সিজেনটা দ্রবীভূত অবস্থায় থাকে, সেটাই হচ্ছে তোমার দ্রবীভূত অক্সিজেন। এর একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার বা পার্স পার মিলিয়ন, পিপিএম। প্রাণীদের বেঁচে থাকার জন্য এর আদর্শ একটা মানদণ্ড আছে, সেটা হচ্ছে 4.8, 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, 4 থেকে 8 পর্যন্ত। এবং এই ডি এর মান যদি কম হয় তাহলে অবশ্যই পানিটা দূষিত হবে। উদ্ভিদ ও প্রাণীর শ্বসনে পানিতে দ্রবীভূত অক্সিজেনটা ব্যবহৃত হয়, সেটাই এখানে বলা আছে। এবং পানি জৈব অজৈব পদার্থ দ্বারা দূষিত হয়, পানিতে উপস্থিত অণুজীব জৈব দূষক দ্বারা জারিত করার সময় এই পানি ডিও ব্যবহার করা হয়। ডিও যত কমবে পানিটা ততই দূষিত হবে। সেই পানিতে জলজ উদ্ভিদ ও প্রাণী মানুষের ব্যবহারের অনুপযোগী হয়। তবে এক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের ধাপ বোধ হচ্ছে 8.26 মিলিগ্রাম পার লিটার, আর 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের দ্রাব্যতা 10.8, তার চাইতে একটু বেশি। 0 ডিগ্রিতে আসলে ওটার মান হবে 14.62 মিলিগ্রাম পার লিটার। জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণের জন্য ডি এর মানটা হচ্ছে কত, 4 থেকে 6 এর মধ্যে, এবং এটা 200 মিলিগ্রাম পার লিটার। ডিজলভ অক্সিজেন যেটা আমাদের অর্গানিক ম্যাটারের ক্ষেত্রে লো হলে সেটা কি হবে, ডিজলভ অক্সিজেনতে মাছ মারা যেতে পারে, জলজ প্রাণীর মারাত্মক সমস্যা হতে পারে। তো এই চারটা তোমরা অবশ্যই ভালোভাবে শিখে নিবে, এমসিকিউতে কাজে লাগবে। তো পানি যদি অত্যন্ত দূষিত হয়ে যায় তাহলে আমাদের পানি দূষণের মূল কারণটা আমাদেরকে দেখতে হবে। ময়লা আবর্জনা ফেললে, ড্রেনের পানি, নর্দমা, হ্যাঁ এগুলো অবশ্যই কি করে, মাছ জলজ প্রাণীর অনেক ক্ষতি করে। নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই ভালোভাবে থাকা উচিত। তো এক্ষেত্রে ডিউ যে ডিজলভ অক্সিজেন ওটা কমে যাওয়ার কারণ হলো এই গৃহস্থলীর প্রাণীজ বর্জ্য, কাগজ শিল্প, ট্যানারি বর্জ্য ইত্যাদি পানিতে দূষণের মাত্রা বৃদ্ধি করে, ডিউর মান কমে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে দূষকের দ্রুত জারণের ফলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়, ফলে ডিউর মানও হ্রাস পায়। তো এক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এবার এসো বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পানিতে বিদ্যমান সহজে জারণযোগ্য, যেগুলো সহজে জারণ করা যায়, যার দ্বারা মনে করো ব্যাকটেরিয়া বা অণুজীব দ্বারা জৈব বস্তু জারণে পানি ডিউ থেকে যে পরিমাণ অক্সিজেন ব্যয়িত হয়, কিসের থেকে আসবে, ডিউ থেকে, তাকে ওই পানির বিওডি বলে। শিক্ষার্থীরা দেখো, বায়োকেমিক্যাল যেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়, পানিতে উপস্থিত জৈব পদার্থের জৈব বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকেই প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা সংক্ষেপে বিওডি বলে। বিওডির মান যত বেশি হবে ডিউর মান ততই কমে যাবে, তাই অপরটার বিপরীত, এক্ষেত্রে সেই পানি তত দূষিত হবে। মনে করো পচনশীল জৈব বস্তু যখন জারিত হবে কিসের মাধ্যমে, ব্যাকটেরিয়ার মাধ্যমে, তখন এটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, পানি, হাইড্রোজেন সালফাইড গ্যাস ও অ্যামোনিয়া পরিণত করে। তো এক্ষেত্রে একটা মান আছে, সেক্ষেত্রে পানির প্রকৃতি যদি বিওডি মান হ্যাঁ অনুযায়ী আমরা কি করতে পারি, যাচাই করে নিতে পারি। বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জল যেটা, সেক্ষেত্রে বিওডির মান 1 থেকে 3 এর মধ্যে, খুবই খারাপ পানি যেটা সেটা 20 মিলিগ্রাম পার লিটার। গৃহস্থলীর বর্জ্য মিশ্রিত পানিতে হবে 100 থেকে 400, শিল্প বর্জ্য থেকে আরো একটু বেশি, ফার্ম বর্জ্য থেকে আরো বেশি হবে। তো আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছো, বিওডি
মূল কথা হলো বিউডি হচ্ছে 1 লিটার পানিতে উপস্থিত জৈব দূষকের জৈব বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন, যতটুকু মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয় সেটা হলো বিউডি। সিউডি এবার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা পানিতে বিদ্যমান ভাঙ্গনযোগ্য এবং সহজে ভাঙ্গনযোগ্য নয়। হ্যাঁ, এটা আমরা বলতে পারি জৈব ও অজৈব বিয়োজন ও বিয়োজন যোগ্য, যেটা এমন পদার্থকে শক্তিশালী জারকের সাহায্যে, যেটা তীব্র জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, এক্ষেত্রে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই সিওডি বলে। অর্থাৎ আমি বলতে পারি পানিতে উপস্থিত জৈব ও অজৈব সকল প্রকার দূষক পদার্থ সমূহ জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন সেটা হচ্ছে তোমার সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। প্রতি লিটার সারফেস পানিতে থাকা দূষক পচনশীল অপচনশীল জৈব অজৈব বস্তুকে সম্পূর্ণরূপে জারিত করে সেই আগের মতো বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানি হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া পরিণত করতে, মানে ওইটা বিক্রিয়াটা রূপান্তর হতে যে পরিমাণ অক্সিজেন তৈরি করতে দরকার সেটা আমরা করতে পারবো ডিউ থেকে, তখনই আমাদের সেই জিনিসটা হচ্ছে সিউডি। তবে পানির সিউডির মান হচ্ছে পানযোগ্য, যেটা সেটা হচ্ছে সিউডির মান 4 ppm। এবার আসো আরেকটা প্রশ্ন, মাল খুবই ইম্পর্টেন্ট, কোন নমুনার সিউডির মান বিউডির মান অপেক্ষা সর্বদাই বেশি হয়, এর কারণটা হচ্ছে কি? সিউডিতে সকল প্রকার জৈব এবং অজৈব, যেটা বায়ু ডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, বিয়োজনযোগ্য নন অবিয়োজিত অবশ্যই যেটা আছে সেটাকে সকল পদার্থে কি হয়, জারিত হয়। কিন্তু বিউডিতে শুধুমাত্র বায়োডিগ্রেডেবল পদার্থই জারিত হয়। এর ফলে জলজ প্রাণী কি অবস্থা ছবিতে দেখা যাচ্ছে, মারা গেল মাছ পোকামাকড়, হ্যাঁ যা আছে জলজ প্রাণী। এবার আমরা আসি টোটাল ডিজলভড সলিড, শিক্ষার্থীরা দেখো মোট দ্রবীভূত কঠিন পদার্থ কোন নির্দিষ্ট আয়তনের পানিতে, মনে করো বিভিন্ন খনিজ পদার্থ থাকতে পারে, লবণ থাকতে পারে অথবা ধাতব আয়ন, এর মোট দ্রবীভূত পরিমাণটাই হচ্ছে তোমার টিডিএস। এখানে আমরা বলতে পারি পানিতে ভাসমান অথবা দ্রবীভূত অবস্থায় উভয় অবস্থায় স্বল্প পরিমাণে এমন কিছু মৌল এমন থাকে যাদের উপস্থিতি শনাক্ত করা গেল পরিমাণ নির্ণয় করা যায় না, এদেরকে ট্রেস মোল বলে। সেগুলি তোমাদের এখানে 4 আকারে দেওয়া আছে, ট্রেস মোলের নাম লেড, ক্যাডমিয়াম, মার্কারি, আর্সেনিক, 0.1, 0.01, 0.001, 0.005 mg/L। তো আমরা মোটামুটি সংজ্ঞা জানলাম, এবার ভূপৃষ্ঠীয় পানির বিশুদ্ধতার মানদণ্ড, পানির হার্ডনেস বা খরতা, যখন যে পানিতে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের বাইকার্বনেট ক্লোরাইড ও সালফেট লবণ, বাইকার্বন লবণ থাকতে পারে, ক্লোরাইড লবণ থাকতে পারে, সালফেট লবণের আধিক্য থাকে অথবা দ্রবীভূত থাকে, সেই পানিটাই হলো খর পানি। এসব পানিতে সাবান ব্যবহারের সময় ফেনা সৃষ্টি হয় না, এই বৈশিষ্ট্যের কারণে পানিকে পানির খরতা বলা হয়। তো এক্ষেত্রে খরতা 2 প্রকার, একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। অস্থায়ী যেটা টেম্পোরারি, স্থায়ী যেটা পারমানেন্ট। অস্থায়ী খরতাতে পানিতে ক্যালসিয়াম 2+ আয়ন, ক্যালসিয়াম আয়ন ও ম্যাগনেসিয়াম আয়নের বাইকার্বনেট লবণ বিদ্যমান থাকলে অস্থায়ী খরতার সৃষ্টি হয়, সাধারণত স্পুটন বা থিতানোর মাধ্যমে এই পানিটা কি করা যায়, মৃদু পানিতে পরিণত করা যায়। ক্যালসিয়াম বাইকার্বনেট যখন ফুটানো হয়
ক্যালসিয়াম কার্বন চুলাপাথরটা আলাদা হয়ে যায়, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। স্থায়ী ক্ষরতা যখন হবে তখন পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং অন্যান্য ভারী ধাতু, যেটা সেই ধাতু ক্লোরাইড, সালফেট ও নাইট্রেট লবণের উপস্থিতির কারণে স্থায়ী ক্ষরতা, যেটা পার্মানেন্ট একটা ক্ষরতা সৃষ্টি হয়, সেটা সাধারণত স্ফুটন প্রক্রিয়ায় এই ক্ষরতাটাকে দূর করা যায় না। তবে দূর করার জন্য কয়েকটি পদ্ধতি হলো সোডা পদ্ধতি, পারমুটিট পদ্ধতি, এগুলো আছে। তো এই ক্ষরপানির একটা চার্ট দেওয়া হলো, সেই চার্টে ক্ষরতার পরিসর, যেটা লবণের পরিমাণটা দেওয়া আছে, এরপর পরিমাণ নির্ভর করে মৃদু, পরিমিত, অত্যন্ত ক্ষরের প্রকৃতি নির্ধারণ করা যায়। দেখো অত্যন্ত ক্ষর যেটা, সেটাতে 300-এর অধিক মিলিগ্রাম পার লিটার হবে। পানির বিশুদ্ধতার একটি মানদণ্ড হচ্ছে পিএস, এর ভূমিকা অত্যন্ত বেশি। কারণ পিএস হলো, আমরা জানি, কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লঘারিদমকে পিএস বলে। এটা কিন্তু অম্লতা ও ক্ষারতা নির্দেশ করে। পিএস ইজ গ্রেটার দেন 7 হলে ক্ষারীয় হবে, লেস দেন 7 হলে অম্লীয়। যদি এটা আমরা জানো তো 7 পিএস এর মান, তখন হবে নিরপেক্ষ। তো এক্ষেত্রে আদর্শ পানীয় জল আমরা যেটা ইয়ে করি সেটা হচ্ছে 6.5 থেকে 8.5। বৃষ্টি পানিতে 6 থেকে 6.5, মৎস্য সম্পদের জন্য অত্যানুকূল 7 থেকে 7.5, বিশুদ্ধ পানিতে 7। তো এটা পানির বিশুদ্ধতার একটা মানদণ্ড। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, কোন নমুনার পানি ডিও 4 মিলিগ্রাম পার লিটার বলতে কি বুঝো, বিউডি ও সিউডি এর মধ্যকার তুলনা শিখবে। তো এই অধ্যায়ে যে সৃজনশীল গুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা সলিউশন করবে, ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান করবে। আরেকটি প্রশ্ন হলো পানির ডিউ হ্রাসের কারণ, যেটা একটু আগে বলেছি, কোন নমুনার সিউডির মান বিউডির মান অপেক্ষা বেশি কেন, তাও বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, তোমরা আশেপাশের পুকুর, খাল, বিল, নদ নদীর পানির ডিউ এর মান হ্রাসের কারণ চিহ্নিত করবা এবং প্রতিকারের উপায়গুলো খাতায় লিপিবদ্ধ করবা। আর তোমরা পড়াশোনা চালিয়ে যাবে, হাতের লেখা সুন্দর করবে, প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই অধিক মনোযোগী হওয়া অত্যন্ত প্রয়োজন। তো 30শে মার্চ কলেজ খোলার সম্ভাবনা আছে, তোমরা পড়াশোনা চালিয়ে নিবে। হ্যাঁ, কোনোভাবেই অলসতা করা যাবে না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।